বিরতির পর স্বাগত সম্প্রতি জাতীয় কংগ্রেস তার ইস্তেহার প্রকাশ করেছে আর সেই ইস্তেহার প্রকাশের পর এবার জনমত সংগ্রহ করতে ব্যস্ত জাতীয় কংগ্রেস ইস্তেহার নিয়ে পরামর্শ থাকলে ইমেল করে জানাতে পারবে এবার সাধারণ মানুষ সেই কথা এবার ভিডিও বার্তায় জানালেন রাহুল গান্ধী অর্থাৎ দলের ইস্তেহার নিয়ে সাধারণ মানুষের মত নিতে এবার ইচ্ছুক রাহুল গান্ধী সে বিষয়ে বিস্তারিত জানবো এডিটর নীল নীল সম্প্রতি কিছুদিন আগেই কংগ্রেসের ইস্তেহার প্রকাশ হয়েছে আর সেই ইস্তেহার প্রকাশের পরে এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী এবার সাধারণ মানুষের মতামত নিতে চাইছে কি মনে হচ্ছে নির্বাচনের প্রাক ভিডিও বার্তায় আদতে তিনি কি বোঝাতে চাই দলের ইস্তেহার নিয়ে এবার মানুষের মতামত জানতে চাইবে কংগ্রেস এমনই কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে রাহুল গান্ধী তিনি জানিয়েছেন দুদিন আগেই দলের ইস্তেহার প্রকাশ করেছেন যে ইস্তেহারের পরেই কিন্তু বিরোধীরা বিশেষ করে বিজেপি তাদেরকে ইস্তেহার নিয়ে কিন্তু চরম কটাক্ষ ইতিমধ্যেই সাধারণ মানুষের সামনে করতে শুরু করেছেন সেই বিষয়ে বিজেপির কটাক্ষর যে জবাব সেই জবাব জোরালো ভাবে না দিলেও কংগ্রেস নেতৃত্ব এবার মানুষের মধ্যে যাওয়ার চেষ্টা করছে কারণ মানুষের মতামত তারা দিতে চাইছে কারণ যদি মানুষের মতামত তারা বলে যে আমরা ইস্তেহার নিয়ে মানুষের মতামত নেব তাহলে কিন্তু অনেক সাধারণ মানুষ হয়তো কংগ্রেসের ইস্তেহারটা পড়তে পারেন এবং পড়বেন এটাই স্বাভাবিক না হলে সাধারণ মানুষ বা দলীয় কর্মীরা সবাই বুঝবেন কিভাবে যে ইস্তেহারের ভিতরে আদৌ তারা কি প্রতিশ্রুতি দিয়েছে তারা কি করবে সেটা বুঝবে কি হবে এই জন্যই হয়তো রাহুল গান্ধী খুব সুকৌশলে তাদের ইস্তেহারটা যাতে সাধারণ মানুষ পড়ে এবং দলীয় কর্মীরাও যাতে ইস্তেহারটা পুরো পড়ে তার জন্যই হয়তো তিনি সাধারণ মানুষের কথা উল্লেখ করে বললেন যে ইস্তেহার নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাইবে কংগ্রেস তাদের যে এআইসিসির মেল রয়েছে বা রাহুল গান্ধীর ব্যক্তিগত মেল রয়েছে মল্লিকার্জুন খার্গের যে ব্যক্তিগত মেল অ্যাড্রেস রয়েছে সেখানেই ইস্তেহার নিয়ে তারা সাধারণ মানুষের মতামত জানতে জানাতে পারবে যদি কোন বিষয় মানে সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেই ইস্তেহারকে তারা মানুষের সামনে আনবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী এক কথায় দলের ইস্তেহার এবার মানুষের কাছে পৌঁছে দিতে রাহুল গান্ধীর এই নয়া কৌশল এবং নয়া কৌশল কতটা সফল হয় সেটা পরের ব্যাপার তবে বিজেপি যেভাবে রাহুল গান্ধীকে ইস্তেহার নিয়ে কটাক্ষ করছিলেন সেই ফাঁদে অবশ্য পা দিল না কংগ্রেস হেমন্ত বিশ্ব শর্মা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই কিন্তু কেউ পাকিস্তানের পাকিস্তানের ইস্তেহার বলছে কেউ বলছে বিদেশে ধার করা ইস্তেহার হ্যাঁ এই যে কথাগুলি বারবার বলে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে সেই বিতর্কে কিন্তু রাহুল গান্ধী একবারের জন্য ঢুকলেন না বিজেপি ইচ্ছা করেই আমি তোমায় যেটা গতকালও বলেছিলাম যে বিজেপি ইচ্ছা করেই এই ইস্তেহারটা নিয়ে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করবে তাতে কিন্তু বিজেপি অনেক বেশি করবে ইস্তেহার থেকে তাস খেলার সুযোগ পাবে যদি কংগ্রেস সেই বিতর্কে প্রবেশ করে আর যদি কংগ্রেস সেই বিতর্কে প্রবেশ না করে তাহলে আগামী দু তিন দিন ইস্তেহার নিয়ে বলার পরে বিজেপি নেতারা থামতে বাধ্য হবে কার্যত সেটাকেই মনে হয় রাহুল গান্ধী বুঝতে পেরেছেন যে ইশতেহার নিয়ে বেশ কয়েকটি শব্দকে নিয়ে যেভাবে বিজেপি নেতারা আপত্তি জানিয়ে বিষয়টা নিয়ে মেরুকরণের রাজনীতি করতে চেয়েছিলেন সেই জায়গা থেকে সব থেকে ভালো হচ্ছে চুপ করে থাকা চুপ করে থেকে ইস্তেহার নিয়ে অন্তত মানুষের কাছে যাওয়া সেটাই হয়তো রাহুল গান্ধী এবার করছেন এবং সাধারণ মানুষের কাছে ইস্তেহার নিয়ে বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে ইস্তেহার নিয়ে তাদের ইস্তেহারটা যাতে যুব সমাজ পড়ে এবং যুব সমাজের কাছে পৌঁছায় সেই জন্যই কিন্তু রাহুল গান্ধীর এই কর্মসূচি এবং আগামী সাত দিন কংগ্রেসের যে ইস্তেহার সেই ইশতেহার দিয়ে কংগ্রেস কর্মীরাও বাড়িতে বাড়িতে যাবেন জনসংযোগ সারবেন বিশেষ করে সোনিয়া গান্ধী বিশেষ করে সোনিয়া গান্ধী এই কথা বলেছেন যে ইস্তেহার নিয়ে কংগ্রেস কর্মীদের বাড়িতে বাড়িতে যেতে হবে ডোর টু ডোর ক্যাম্পেনিং করতে হবে এবং ডোর টু ডোর ক্যাম্পেনিং করার সময় ইশতেহারে কোন কোন বিষয়গুলি রয়েছে যেটা মনমোহন সিং এর আমলে কংগ্রেস প্রাধান্য দিয়েছিল এবং সেই মনমোহন সিং এর যে কাজগুলি অর্থাৎ নারেগা প্রকল্প থেকে আরম্ভ করে জনজাতিদের খাদ্য সুরক্ষা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হয়েছেন সোনিয়া গান্ধী বলেছেন সেইগুলোই মানুষের মধ্যে তুলে ধরতে হবে পাশাপাশি তাদের যে অপোনেন্ট অপোনেন্ট বিজেপি মূল অপোজিশন সেই মূল অপজিশনের ইশতেহার বিগত দশ বছর ধরে কি ছিল সেগুলো কি পালন করেনি সেগুলো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বোঝানোর পরামর্শ দিয়েছেন মিসেস সোনিয়া গান্ধী একদম ধন্যবাদ সুকৃতি দুঃখিত নীল দলের ইস্তেহার নিয়ে মানুষের মতামত নিতে ইচ্ছুক জাতীয় কংগ্রেস এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন রাহুল গান্ধী দলের ইস্তেহার নিয়ে মানুষের মতামত জানতে চাইছে এবার কংগ্রেস নেতৃত্বরা নিয়ে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন